কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা পর্ব ৩। সেইখানে একভাবে বসিয়া বিজয় কি যে ভাবিতে লাগিল তাহার ঠিকানা নাই। অকস্মাৎ বাহিরের দিকে নজর পড়ায় দেখিল বেলা পড়িয়া আসিতেছে। অমনি নদী তীরের অস্বাস্থ্যকর বাতাস তাহাকে সজোরে টান দিয়া যেন আসন ছাড়িয়া তুলিয়া দিল, এবং আজও সে বৃদ্ধ দারোয়ানজিকে ডাকিয়া লইয়া বায়ুসেবনের ছলে বাহির হইয়া পড়িল। ঠিক সেইখানে বসিয়া আজিও সেই লোকটি মাছ ধরিতেছিল। অনেকটা দূর হইতে বিজয় তাকে দেখিতে পাইলেও কাছাকাছি আসিয়া যেন দেখিতেই পায় নাই, এমনভাবে চলিয়া যাইতেছিল। সহসা কানাই সিং পেছন হইতে ডাক দিয়া উঠিল, সেলাম বাবুজি, শিকার মেলা? কথাটা কানে যাইবা মাত্রই তাহার মূল পর্যন্ত বিজয়ের আরক্ত হইয়া উঠিল। যাহারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অনেকদিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই, তাহাদের এইখানে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন যে না, তাহা আবশ্যক নহে। বিজয় ফিরিয়া দাঁড়াইতেই লোকটি ছিপ রাখিয়া দিয়া নমস্কার করিয়া কাছে আসিয়া দাঁড়াইল এবং সহাস্যে কহিল, হ্যাঁ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে বটে, এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। বিজয় হাসি মুখে জিজ্ঞাসা করিল, আপনার নেওয়া হয়ে গেছে বোধ হয়, কিন্তু দেখে তো তা মনে হয় না। লোকটি বলিল, ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, অমন তাড়াতাড়ি? কথাটা শেষ না হইতেই বিজয় প্রশ্ন করিল, আপনি ডাক্তার নাকি? লোকটি অপ্রতিভ হইয়া সহসা উত্তর দিতে পারিল না, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া পরিহাস্যের ভঙ্গিতে কহিল, তা বই কি, একজন কত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুয়ে তবে তো আমাদের কি বলেন। বিজয় তৎক্ষণাৎ কোনো কথাই বলিল না, ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিল, শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলাম, আমার কথা তাকে গল্প করেছেন নাকি? লোকটা হাসিয়া কহিল, আপনি তাকে একটা অপদার্থ হতভাগা মনে করেন, এ তো পুরনো গল্প, সবাই করে, ইয়ার নতুন করে বলবার দরকার কি? তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। বিজয় মনে মনে অতিশয় লজ্জিত হইয়া কহিল, আমার সঙ্গে দেখা করায় তাঁর লাভ কি? কিন্তু তাঁর সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি, না বলে থাকলেও বলাই তো উচিত ছিল। উচিত ছিল কেন? যার বাড়িঘরদোর বেঁকিয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে, আমরাও বলি, সম্মুখে না পারি আড়ালে ও তো আমরা বলতে পারি। বিজয় হাসিতে লাগিল, কহিল, আপনি তো তাঁর খুব ভালো বন্ধু। লোকটি ঘাড় নাড়িয়া বলিল, সে ঠিক, এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম যদি না জানতুম আপনি সদুদ্দেশ্যেই তার বাড়িখানি গ্রহণ করেছেন। বিজয়া একটিবার মাত্র মুখ তুলিয়া চাহিল, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা কহিল না। কথায় কথায় আজ তাহারা আরও একটু অধিক দূর পর্যন্ত অগ্রসর হইয়া গিয়াছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বাঁধিয়া নরেন্দ্রবাবুর বাটির দিকে চলিয়াছে। তাহার মধ্যে 50 হইতে 15 পর্যন্ত সকল বয়সের লোকই ছিল। লোকটি দেখাইয়া কহিল, ওরা কোথায় যাচ্ছে জানেন? নরেনবাবুর স্কুলে পড়তে। বিজয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি এ ব্যবসাও করেন নাকি? কিন্তু যতদূর বুঝতে পারছি বিনা পয়সায়, ঠিক না? লোকটি হাসি মুখে কহিল, তাকে ঠিক চিনেছেন, অপদার্থ লোকের কথাও আত্মগোপন করা চলে না। পরে অপেক্ষাকৃত গম্ভীর হইয়া কহিল, নরেন বলে আমাদের দেশে সত্যিকার চাষই নেই, চাষ করা পৈতৃক পেশা, তাই সময়ে অসময়ে জমিতে দুবার লাঙল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের প্রাণে হাঁ করে চেয়ে বসে থাকে, একে চাষ করা বলে না, লটারি খেলা বলে। কোন জমিতে কখন সার দিতে হয়, কাকে সার বলে, কাকে সত্যিকার চাষ বলে, এসব জানেই না। বিলেত থাকতে ডাক্তারি পড়ার সঙ্গে এই বিদ্যেটাও সে শিখে এসেছিল, ভালো কথা, একদিন যাবেন তার স্কুল দেখতে।
মাঠের মাঝখানে গাছের তলায় বাপ বেটা ঠাকুরদায় মিলে যেখানে পাঠশালা বসে সেখানে যাইবার জন্য বিজয়া তৎক্ষণাৎ উদ্যত হইয়া উঠিল। কিন্তু পরক্ষণেই কৌতূহল দমন করিয়া শুধু কহিল, না থাক। জিজ্ঞাসা করিল, আচ্ছা অত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা বসান কেন? লোকটি বলিল, এসব শিক্ষা তো শুধু কেবল মুখের কথায় বই মুখস্থ করিয়ে দেওয়া যায় না, তাদের হাতে নাতে চাষ করিয়ে দেখাতে হয় যে এই জিনিসটা রীতিমতো শিখে করলে দুগুণ এমনকি চার পাঁচ গুণ ফসল পাওয়া যায়। তার জন্য মাঠ দরকার, চাষ করা দরকার, কপাল ঠুকে মেঘের পানে চেয়ে হাত পেতে বসে থাকা দরকার নয়। এখন বুঝলেন কেন তার পাঠশালা গাছতলায় বসে। একবার যদি তার স্কুলের মাঠের ফসল দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে, তা নিশ্চয়ই বলতে পারি। এখনো তো বেলা আছে, আজই চলুন না, ওই তো দেখা যাচ্ছে। বিজয়ের মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হইয়া আসিতেছিল। কহিল, না আজ থাক। লোকটি সহজেই বলিল, তবে থাক চলুন, খানিকটা আপনাকে এগিয়ে দিয়ে আসি বলিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। মিনিট পাঁচ ছয় বিজয়া একটা কথাও কহিল না, ভিতরে ভিতরে কেমন যেন তাহার লজ্জা করিতে লাগিল, অথচ লজ্জার হেতুও সে ভাবিয়া পাইল না। লোকটি পুনরায় কথা কহিল, বলিল, আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটা নিচ্ছেন, এই কবিগে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসেই ছেড়ে দিতে পারেননি বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল, এই অনুরোধ করবার জন্য তাঁর তরফ থেকে আপনার কোন অধিকার আছে বলিয়া আর চোখে চাহিয়া দেখিল, লোকটি হাসি মুখের কোনো ব্যতিক্রম ঘটিল না। সে বলিল, এই অধিকার দিবার উপর নির্ভর করে না, নেবার উপর নির্ভর করে। যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়, মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। যে অনুগ্রহ প্রার্থনা করবার জন্য আপনি মনে মনে বিরক্ত হলেন, পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটি বিশেষ মূর্তি, তাঁর সেবায় অধিকার তো সকলেরই আছে। সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া চলিতে চলিতে বলিল, কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যেই এখানে বসে থাকতে পারবেন না। লোকটি কহিল, না, কিন্তু তিনি হয়তো আমার উপরে এভার দিয়ে যেতে পারে। বিজয়া রোষ্ঠা ধরে একটা চাপা হাসি খেলা করিয়া গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল, সে আমি অনুমান করেছিলাম। লোকটি বলিল, করবারই কথা কিনা, এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মত্ব দিতে হতো, এখন সেদায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি, তাই দু চার বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বসে টের পান বলিয়া সে আবার হাসিতে লাগিল। বিজয়া নিজেও এই হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারিল না। এই সরল পরিহাস তাহার অন্তরের কোথায় গিয়া যেন বেঁকিয়া রইল। কিছুক্ষণ নিঃশব্দ চলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন, কিন্তু আমি তো এখানে থাকি নে, বোধ হয় এক সপ্তাহ পরেই চলে যাব। বিজয় অন্তরের মধ্যে যেন চমকাইয়া উঠিল, কহিল, কিন্তু বাড়ি যখন এখানে তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। লোকটি মাথা নাড়িয়া বলিল, না, আর বোধ হয় আমাকে আসতে হবে না। বিজয়ের বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল, সে মনে মনে বুঝিল এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না। ধীরে ধীরে কহিল, এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে? কিন্তু লোকটি হাসিয়া বলিল, না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাপ মা? আমার বাপ মা ভাই বোন কেউ নেই, এই যে আমার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে, নমস্কার, আমি চলল বলিয়া সে থমকাইয়া দাঁড়াইল। বিজয়া আর তাহার মুখের পানে চাইতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে কহিল, ভেতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে, নমস্কার। বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল, আপনার বন্ধু
একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন না? লোকটি বিস্মিত হইয়া বলিল, তার কাছে কেন? তিনি বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কি না সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে কেন বলছেন? বিজয় এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না। লোকটি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়াইয়া বোধ করি প্রতীক্ষা করিল। পরে কহিল, আমার ফিরতে রাত হয়ে যাবে, আমি আসি বলিয়া দ্রুতপদে প্রস্থান করিল। বিজয়াদের বাটি সংলগ্ন উদ্যানের এই দিকের অংশটা খুব বড়। দীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল। বুড়া দারোয়ান কহিল, মাইজি, একটু ঘুরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না? এই সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ের ছিল না। সে শুধু একটা না বলিয়া তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভেতর দিয়া বাটির দিকে অগ্রসর হইয়া গেল। যে দুইটা কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যে শুধু নারীর পক্ষে ভদ্র রীতি বিগর্হিত বলিয়া ইহার নামটা পর্যন্ত জানা হইল না। দ্বিতীয়টি এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন প্রশ্নটা শতবার মুখে আসিয়া পড়িলেও শতবারই কেবল লজ্জাতেই মুখে বাঁধিল। ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতে বিজয়ের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রাম জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হইলেও এ শিক্ষা যে তিনি কী করিয়া কোথায় পাইলেন ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু বাইরের বসিবার ঘরে অপেক্ষা করিতেছেন। শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল। এই লোকটি সেই যে সেদিন রাগ করিয়া গিয়াছিল আর আসে নাই, কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক, যে লোকটির চিন্তায় তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল তাহার কিছুই না জানিয়াও উভয়ের মধ্যে অকস্মাত ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয় পারিল না। শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমি বাড়ি এসেছি, তাকে জানানো হয়েছে পরেশের মা? পরেশের মা কহিল, না দিদিমণি, আমি এক্ষুনি পরেশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কি না জিজ্ঞেস করা হয়েছিল? উমা, তাঁর হয়নি, তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এই বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ এ সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবিদিত ছিল না এবং সেই হিসেবে আদর যত্নেরও ত্রুটি হইত না। বিজয়া আর কোনো কথা না বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া গেল। প্রায় মিনিট কুড়ি পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখি পাইল বিলাস বাতির মুখে টেবিলের উপরে ঝুঁকিয়া পড়িয়া কি কতকগুলো কাগজপত্র দেখিতেছে। তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একেবারেই গম্ভীর হইয়া উঠিল। কহিল, তুমি নিশ্চয়ই ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি? যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত। আজিকার এই অকস্মাৎ তুমি সম্বন্ধের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও যে বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল না তাহা তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অনতি দূরে একটি চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। বিলাস সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি, এখন পর্যন্ত বাবার সঙ্গেও দেখা করতে পারিনি। তুমি স্বাচ্ছন্দ্যে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তো পারি নে, আমার দায়িত্ব বোধ আছে, একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতে স্থির থাকতে পারি নে। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে, সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। ওহ, কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, ওদিকের সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি, একবার পড়ে দেখো বলিয়া বিলাস আত্মপ্রসাদের
প্রচণ্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সম্মুখের কাগজখানা বিজয়ের দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল। তথাপি বিজয় কথা কহিল না, নিমন্ত্রিত দিগের সম্বন্ধে লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল ঠিক তেমনই বসিয়া রহিল। এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়ের নিরবতার সম্বন্ধে ঈষৎ সচেতন হইয়া কহিল, ব্যাপার কি এমন চুপচাপ যে? বিজয় ধীরে ধীরে কহিল, আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন এখন তাদের কি বলা যায়। তার মানে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনও কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস সটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, তার মানে কি? তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার ইয়ে নন যে তোমার যখন সুবিধা হবে তখনই তারা এসে হাজির হবে। মনস্থির হয়নি তার অর্থ কি শুনি? রাগে তাহার চোখ দুটো যেন জ্বলিতে লাগিল। বিজয়া অধমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। বিলাস দুই চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি, বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর তার কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে, তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। বিজয় তেমনি মৃদুকণ্ঠে কহিল, এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বিলাস প্রথমটা এমনি স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। পরে কহিল, আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কি না? বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চাহিল, কিন্তু চোখের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুধু বলিল, আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক বলিয়াই উঠিবার উপক্রম করিল। কিন্তু ভৃত্য চায়ে সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল। বিলাস সেদিকে দৃকপাত মাত্র করিল না। ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শেখে নাই। সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, আমরা তোমার সংস্রব একেবারে পরিত্যাগ করিতে পারি জানো? বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল, কোনো উত্তর দিল না। ভৃত্য প্রস্থান করিলে ধীরে ধীরে কহিল, সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয় বলিয়া একবাটি চা তাহার দিকে অগ্রসর করিয়া দিল। বিলাস তাহা স্পর্শ না করিয়া সে কথারই পুনরুক্তি করিয়া বলিল, আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করিলে কি হয় জানো? বিজয় বলিল, না, কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া কহিল, আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। বিজয়ার স্বাভাবিক শান্তস্বরে জবাব দিল, আচ্ছা সে আমি ভুলব না। ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাস বিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল। সে প্রায় চিৎকার করিয়াই বলিয়া উঠিল, আচ্ছা যাতে না ভুলো সে আমি দেখব। বিজয় ইহার জবাব দিল না, মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল। তাহাকে মৌন দেখিয়া বিলাসও নিজে ক্ষণকাল নীরব থাকিয়া আপনাকে কথঞ্চিত সংযত করিয়া প্রশ্ন করিল, আচ্ছা এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না। এবার বিজয় মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল, না, কিন্তু এই বাড়ি যে নিতেই হবে সে তো এখনো স্থির হয়নি। জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিশৃত হইয়া গেল, মাটিতে সজোরে পা ঠুকিয়া পুনরায় চেঁচাইয়া বলিল, হয়েছে 100 বার স্থির হয়েছে, আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারবো না, এ বাড়ি আমাদের চাই, এ আমি করে ছাড়ব, এই তোমাকে আজ আমি জানিয়ে গেলুম বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল।
সেই দিন হইতে বিজয়ের মনের মধ্যে এই আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে সেই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটিবারও তাহার বন্ধুকে লইয়া অনুরোধ করিতে আসিবেন। যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে গাঁথা হইয়াছিল, একটি কথাও সে বিস্মৃত হয় নাই। সেগুলি সে মনে মনে অহর্নিশ আন্দোলন করিয়া দেখিয়াছিল যে বস্তুত সে এমন একটা কথা বলে নাই যাহাতে এ ধারণা তাহার জন্মিতে পারে যে তাহার কাছে আশা করিবার তাহার বন্ধুর একেবারে কিছু নাই। বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃবন্ধুর পুত্র এ উল্লেখ সে করিয়াছে। সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতো শক্তি সামর্থ্য আছে কিনা তাহাও জিজ্ঞাসা করিয়াছে। তবে যাহার সর্বস্ব যাইতে বসিয়াছে তাহার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছু ছিল না? যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করিয়া দেখিতে বলে। এ বন্ধুটি কি তাহার তবে একেবারে সৃষ্টি ছাড়া? নদী তীরের পথে আর সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যহ এই আশা করিত যে একবার না একবার তিনি আসিবেনই। কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল, না আসিলেন তিনি, না আসিল তাহার অদ্ভুত ডাক্তার বন্ধুটি। বৃদ্ধ রাজবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যে কোনো কথা হইয়াছে ইহা আভাস মাত্র দিলেন না, বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করিতে লাগিলেন যে সংকল্প এক প্রকার সিদ্ধ হইয়া গিয়াছে। এই লইয়া যা কোন প্রকার আন্দোলন উঠিতে পারে তাহা যেন তাহার মনে আসিতে পারে না। বিজয় নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না। অগ্রহায়ণ শেষ হইয়া গেল, পৌষের ঠিক প্রথম দিনটিতেই পিতাপুত্র একত্র দর্শন দিলেন। রাজবিহারী কহিলেন, মা আর তো বেশি দিন নেই, এর মধ্যে তো সমস্ত সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। বিজয় সত্য সত্যি একটু বিস্মিত হইয়া কহিল, তিনি নিজে ইচ্ছা করে চলে না গেলে তো কিছুই হতে পারে না। বিলাসবিহারী মুখ টিপিয়া ঈষৎ হাস্য করিলেন। তাহার পিতা কহিলেন, কার কথা বলছ মা? জগদীশের ছেলে তো? সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে। সংবাদটা যথার্থই বিজয়ের বুকের ভিতর পর্যন্ত গিয়ে আঘাত করিল। সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাহাতে সে কোনো মতে না তাহার মুখ দেখিতে পায়। এইভাবে ক্ষণকাল স্তব্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া আস্তে আস্তে রাজবিহারীকে জিজ্ঞাসা করিল, তার জিনিসপত্র কি হল, সমস্ত নিয়ে গেছেন? বিলাস পিছন হইতে হাসির ভঙ্গিতে বলিল, থাকবার মধ্যে একটা তেপায়া খাট ছিল, তার ওপরেই বোধ করি তাঁর শয়ন চলত। আমি সেটা বাইরে গাছতলে টেনে ফেলে দিয়েছি, তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। বিজয়া চুপ করিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া রাজবিহারী ভর্ৎসনার কণ্ঠে ছেলেকে বলিলেন, ওটা তোমার দোষ বিলাস, মানুষ যেমন অপরাধী হোক ভগবান তাকে যতই দণ্ড দিন তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া সমবেদনা প্রকাশ করা উচিত। আমি বলছি না যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাইরেও সেটা প্রকাশ করা কর্তব্য। জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? দেখতুম যদি কিছু। পিতার কথাটা শেষ হইতেও পাইল না। পুত্র তাহার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলিয়া উঠিল, তাঁর সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার তো আর কাজ ছিল না বাবা। তুমি কি যে বলো তার ঠিকানাই নেই, তাছাড়া আমার পৌঁছবার পূর্বেই তো ডাক্তার সাহেব তাঁর তোরঙ্গ প্যাঁটরা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিলেন। বিলেতের ডাক্তার একটা অপদার্থ হাম্বাগ কোথাকার বলিয়া সে আরও কি সব বলিতে যাইতেছিল, কিন্তু রাজবিহারী বিজয়ের মুখের প্রতি আর্চকে চাহিয়া ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জনা করিতে পারি না। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। কিন্তু বিলাস লেশমাত্র লজ্জিত বা অনুতপ্ত না হইয়া জবাব দিল, কি জন্যে শুনি? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি মাফ করিনি।
অত ভণ্ডামি আমার নেই। তাহার জবাব শুনিয়া উভয়ই আশ্চর্য হইয়া উঠিল। রাসবিহারী কহিলেন, কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল? কার কথা তুমি বলছ? বিলাস ছদ্ম গম্ভীর্যের সহিত কহিল, জগদীশবাবুর সুপুত্র নরেনবাবুর কথাই বলছি বাবা। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন তাঁকে চিনতুম না, তাই বলিয়া ইঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কহিল, নইলে ওকে অপমান করে যেতে সে কসুর করেনি। তোমরা জানো সে কথা? বিজয় চমকিয়া মুখ ফিরাইয়া চাহিতেই বিলাস তাহাকে উদ্দেশ্য করিয়া বলিল, পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে সেই নরেনবাবু। তখন নিজের যথার্থ পরিচয় দিতে যদি সে সাহস করিত তবেই বলতে পারতুম সে পুরুষ মানুষ, ভণ্ড কোথাকার। সহসা পিতাপুত্র উভয়েই সবিস্ময়ে দেখিল বিজয়ার সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গেছে। বড়দিনের ছুটির আর বিলম্ব নাই, সুতরাং জগদীশের বাটি প্রকাণ্ড হল ঘরটা মন্দিরের জন্য এবং অপরাপর কক্ষগুলি কলিকাতার মান্য অতিথিদের নিমিত্ত সজ্জিত করা হইতেছে। স্বয়ং বিলাসবিহারী তাহার তত্ত্বাবধান করিতেছেন। সাধারণ নিমন্ত্রিতদের সংখ্যা অল্প নয়, যাহারা বিলাসেরই বন্ধু। স্থির হইয়াছিল তাহারা রাজবিহারীর বাটিতে এবং অবশিষ্ট বিজয়ের এখানে থাকিবেন। মহিলা যাহারা আসিবেন তাহারাও এইখানেই আশ্রয় লইবেন। বন্দোবস্তও সেইরূপ হইয়াছিল। সেদিন সকালবেলায় বিজয়া স্নান সারিয়া নিচে বসবার ঘরে প্রবেশ করিতে গিয়া দেখিল প্রাঙ্গণের একধারে দাঁড়াইয়া পরেশ এক হাতে মায়ের কোঁচড় হইতে মুড়ি লইয়া চিবাইতেছে, অপর হস্তে রজ্জুবদ্ধ একটি গরুর গলায় হাত বুলাইয়া অনির্বচনীয় তৃপ্তি লাভ করিতেছে। গরুটাও আরামে চোখ বুঝিয়া গলা উঁচু করিয়া ছেলেটার সেবা গ্রহণ করিতেছে। এই দুটি বিজাতীয় জীবের সৌহার্দ্যের সহিত তাহার মনের পুঞ্জীভূত বেদনার কি যে সংযোগ ছিল বলা কঠিন, কিন্তু চাহিয়া চাহিয়া অজ্ঞাত সারে তাহার চক্ষু দুটি অশ্রু প্লাবিত হইয়া গেল। এরপর দেখুন পর্ব 4। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।